এটি জটিল সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি আয় সেক্ষেত্রে এর মডুলাস কী হবে মডুলাসকে আমি বলেছিলাম চিহ্ন জটিল সংখ্যার চিহ্নটিকে পরম মানের ভিতর রাখলেই বোঝা হয় মডুলাস তাহলে ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার সেক্ষেত্রে মানটা কত আসছে ওয়ান প্লাস ট্রি মানে রুট ফোর মানে টু এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস টু নিব আমরা নিব টু খেয়াল করে দেখো পোলার স্থানাঙ্কের বেলায় মান কিন্তু প্লাস মাইনাস আসতো না আর আর্গুমেন্ট অফ জেড কী হবে টেন ইনভার্স এখানে শুধু টেন ইনভার্স বসাচ্ছি কারণ এও ধনাত্মক মানে বাস্তবংশের মানও ধনাত্মক অবাস্তবংশের মানও ধনাত্মক তাহলে অবাস্তবংশের মান ডিভাইড বাই বাস্তবংশের মান তো টেন ইনভার্স রুট ট্রি মানে কত পাই বাই ট্রি সিক্সটি ডিগ্রি তাহলে খুব সহজেই আমি পেয়ে গেলাম একটা জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যেখানে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে এখানে আমি আর একটা ছোট্ট অংশ করে দেখাই মনে করো তোমাকে দেওয়া আছে শুধু রুট ট্রি আয় বা শুধু আয়ও দেওয়া থাকতে পারে আমি রুট ট্রি আয় ধরছি জেড হিসেবে তোমাকে দেওয়া আছে রুট ট্রি আয় তুমি এটার মডুলাস কীভাবে বের করবে বাস্তব অংশ কোথায় মনে রাখবে যে কোনো অবাস্তব অংশ দেওয়া থাকলে বুঝে নিতে হবে সেটা একটা জটিল সংখ্যা জটিল সংখ্যা হতে হলে অবাস্তবংশের মানটা সবসময় থাকতে হবে বাস্তব অংশের মান না থাকলে সেটাকে জিরো ধরে বাস্তব বাস্তবংশের মান না থাকলে সেটাকে জিরো ধরে নেব তাহলে জিরো স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার জিরো প্লাস থ্রি রুট থ্রি মোটুরাস রুট থ্রি হবে আর আর্গুমেন্ট কী হবে আর্গুমেন্ট খুব চমৎকার হবে ট্যান ইনভার্স কেউ প্রশ্ন করবে না যে শূন্যের মান ধনাত্মক নাকি ঋণাত্মক বুঝবো কীভাবে এ বোকার মতো প্রশ্নটা করা চলবে না শূন্য সবসময় অ ঋণাত্মক না ধনাত্মক না ঋণাত্মক সে অঋণাত্মক তাহলে দেখো অবাস্তব অংশের মান ডিভাইড বাই বাস্তব অংশের মান যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা অসংগায়িত বোঝায় আর টেন ইনভার্সে অসংগায়িত মান মানেই পাই বাই টু তাহলে পেয়ে গেলাম একটি জটিল সংখ্যা মডুলাস আর্গুমেন্ট এই মোডুলাস এবং আর্গুমেন্ট বেশ কিছু নিয়ম মেনে চলে তার আগে আমরা একটা ছোট্ট জিনিস চিনবো জেড সমান এ প্লাস আইবি জেড সমান এ প্লাস আইবি এটা যদি একটা জটিল সংখ্যা হয় এ মাইনাস এটাও একটা জটিল সংখ্যা এই দুটো জটিল সংখ্যার মধ্যে সম্পর্কটা কি এখানে অবাস্তব অংশের মানটা ধনাত্মক এখানে অবাস্তব অংশের মানটা ঋণাত্মক একটু খেয়াল করো বাস্তব অংশের মান দুটো কিন্তু সেম ধনাত্মক ধনাত্মক তুমি চাইলে দুটোকেই ঋণাত্মক লিখতে পারো বাস্তব অংশের মান কীরকম আছে সেটা দেখছি না আমরা দেখছি এখানে বংশের মান ধনাত্মক এখানে বংশের মান ঋণাত্মক এরকম যদি দুটো জটিল সংখ্যার মানগুলো সেম হয় কিন্তু অবাস্তব অংশ দুটোর চিহ্ন বিপরীত হয় তারা একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা তুমি বলতে পারো জেডের অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার আর জেড বারের অনুবন্ধী জটিল সংখ্যা জে তার মানে তোমাকে যদি আমি এখন একটা অনুবন্ধী মানে একটা জটিল সংখ্যা দিলাম এ সমান থ্রি প্লাস রুট টু আই তুমি খুব সহজে এর অনুবন্ধী জটিল সংখ্যা লিখে ফেলতে পারো থ্রি মাইনাস রুট টু আই আমি তোমাকে বললাম যে একটা জটিল সংখ্যা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস আই তুমি খুব সহজে এর অনুবন্ধী জটিল সংখ্যা লিখতে পারো মাইনাস থ্রি বাস্তব অংশের মানুষ চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না প্লাস আয় অবাস্ত বংশের চিহ্নটা পরিবর্তিত হয়ে গেল তাহলে অনুবন্ধী সংখ্যাটা কি জাস্ট অবাস্তবংশের বংশের মানটা কী হবে চিহ্নটা বিপরীত হবে মানগুলো সব সেম থাকবে চিহ্নটা বিপরীত হবে তারা একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা এমন না যে শুধু এর অনুবন্ধী জটিল সংখ্যা এটা এর অনুবন্ধী জটিল সংখ্যা এটা ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা এই অনুবন্ধী জটিল সংখ্যার নিয়ে আমরা কী ধরনের সমস্যার সমাধান করে থাকি সেটা দেখব একই সাথে মডুলাস এবং আর্গুমেন্টের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো দেখব